हेलो गाइस अस्सलामु अलैकुम কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি বর্তমানে একটা জায়গা থেকে বের হইছি আমার পিছনে এটা এটা হচ্ছে ওই জায়গাটা এটা হচ্ছে একটা কোম্পানি এই কোম্পানিতে আমি আজকে আসছিলাম ইন্টারভিউ দিতে তো মানে আমার যেহেতু গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে আমি ইউনিভার্সিটিও দেখতেছি আবার মানে এই কোম্পানির একজনের সাথে আমার পরিচয় হয়েছে হচ্ছে বাস স্টপে তো উনি আমার দেখার পরে জিজ্ঞেস করতেছে কোথা থেকে আসছি তারপর জিজ্ঞেস করতেছে কি নিয়ে পড়াশোনা করো এরপরে আমি বললাম আমার মেজরের কথা তারপর বলতেছে আমরাও আমাদের কোম্পানি তো এটা নিয়া তো তুমি আসতে পারো এখানে দেখা যেতে পারো তো আমি চিন্তা করলাম আসলে এটা নিয়ে হয়তো একটা ভিডিও বানাইলেও হেল্পফুল হবে এবং কি আমি আসলে বুঝতে পারলাম যে কী কী রেকমেন্ডেশনগুলো রিকোয়ারমেন্টগুলো লাগে এবং হচ্ছে খুব হার্ড কি না চায়নাতে ইন্টারভিউগুলো জব ইন্টারভিউ তো আমি সকালে আসছি এখানে সকাল বলতে 12টার দিকে তারপর এখানে কিছুক্ষণ বসে থাকলাম সবার সাথে কথাবার্তা বললাম এই আর কি তো আমি যতটুকু বুঝলাম আমার কোনো কিছুই জিগায় নাই আরও ওরা মানে এরকম বলতেছিল যে আমি যতটুকু পড়াশোনা করছি এরপরে বলতেছে তো তোমার কোম্পানি সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছে করে কিনা তারপর আমি সব কিছু জিজ্ঞেস করলাম এই কোম্পানি কাজ হচ্ছে যেমন যদি এখানে তো মূলত বাসা সবাই কিনে ফ্ল্যাট কিনে তারপরে সব কিছু আর কি যন্ত্রপাতিগুলো ফিট করে এরকম আর কি এই কোম্পানি কাজ হচ্ছে আপনার বাসার যাবতীয় যত কিছু লাগবে ওরা সব কিছু করে দিবে এই কোম্পানি থেকে এরকম আর কি তো এখানে স্যালারি ধরা হয়েছে আমার বেসিক স্যালারি হচ্ছে 2500 RMB আর হচ্ছে আমি যদি একটা এরকম ফ্ল্যাট পাই তাহলে ওইখান থেকে আমার আসবে 2500 মানে প্রতি মাসে যদি একটা পাই তাহলে ওইখান থেকে আসবে 2500 আমি যদি দুইটা পাই তাহলে ওইখানে আরও বেশি আসবে আর কি আমি যতগুলা মানে কাস্টমার পাবো এরকম যতগুলো ফ্ল্যাট পাবো ওইখান থেকে আমার অ্যাকাউন্টে 2500 করে যোগ হবে আর কি এ হচ্ছে এটার এক্সট্রা ইনকামের সিস্টেমটা আর কি এক্সট্রা বেতনটা তবে বেসিক বেতনটা হচ্ছে 2500 RMB আর কি এটা সবসময় থাকবে তো এই আর কি আর কথা বললাম মানে একদম ফ্রি সবার সাথে কথা বললাম তারপর সব কিছু জিজ্ঞেস করলো আমার বর্তমান অবস্থা আর কোম্পানি সব কিছু খুইলা বললো আর কি এই আর কি অনেক ভালো লাগলো এটাই আমার ফার্স্ট কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ বা কাজের জন্য কোনো একটা কোম্পানিতে যাওয়া বা কোনো কিছু একটা কোম্পানি সম্পর্কে জানা এটাই আমার ফার্স্ট ছিল ফার্স্ট অভিজ্ঞতা তো আমি ট্রাই করলাম সবার সাথে দেখা করার জন্য এখানে আরও অনেক কিছু প্রবলেম আছে যেগুলো এখনও সলিউশন হয় নাই যেমন আমি বলছি যে আমার ভিসাটা আমি তো কলেজ থেকে গ্রাজুয়েশন হয়ে গেলে আমি কলেজে থাকতে পারবো না এবং কি হচ্ছে আমার ভিসাও তো হচ্ছে কলেজে আর কলেজ থেকে দিবে না তো তখন আমি কী করবো বা আমি ভিসা কোথায় পাবো তখন এটা নিয়ে বলছি তখন ওইখানে একজন ছিল বলতেছে যে হ্যাঁ আমারও পরিচিত আছে দেশের বাইরে থাকে আমার পরিচিত লোক তো আমি জানি এগুলো কীভাবে করে তো তখন আমি খুব বেশি চিন্তিত হইলাম না যে হয়তো বা এটা আস্তে আস্তে আর আমার যেহেতু আরও দুই মাসের মতো আছে আমি দুই মাসের মতো সময় আছে তো আমি আরও সময় নিয়ে কাজ করতে পারবো আর কি তো এই ছিল মোটামুটি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি চেষ্টা করবো এভাবেই শেয়ার করার জন্য ইনফরমেশনগুলো তাতে আশা করি কারো না কারো হেল্প আসবে আর কি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ